Okay. Okay. ভাইয়া কোনো প্রবলেম নেই, মানে আপনি কি যোগ ব্যায়াম করতেছেন? না না না, ওই হাত তুললাম দেখে এই কথা বললেন? জি জি, আমি মনে করছি। না না, আমি টাটা দিচ্ছি, ওখানে একজনকে টাটা দিচ্ছি। ওমা, আপনি কী করে গেলে কারে টাটা দিতে আসেন এই এনে? ও আপনি তাহলে বোঝেননি, মানে আমি তো আপনাকে খুলে বলি, আমি তো একজন স্টার। আমার অসংখ্য ফ্যান আছে দেশে দেশের বাইরে, এরকম এই বাড়িতেও আনাচে কানাচে ফ্যান থাকতে পারে, তবে একজনকে আমি পেয়েছি যে আমার খুবই বাই হার্ট ফ্যান। আপনি ফ্যান পাইছেন না? আর এখন মাস দিল কেউ রায় যেটা হয়েছিল আর কাকা আর কি শহীদ কাকা, মানে শহীদ কাকা একটা ফ্যান কি কই কোনো আরামদাদার আইজানি চুরি করে রয়ে গেছে। এই ফ্যান আমরা বাড়ি চালান দিয়েও এটা বাইর করতে পারি নাই। আপনি লাকি, বিশ্বাস করেন ভাই, আন্নানের ফ্যান পাই গেছে। আপনি যে ফ্যানের কথা বলছেন সেই ফ্যান না, টেবিল ফ্যান বা ল্যান্ড ফ্যান না, মানে স্ট্যান্ড ফ্যান না। আমি যে ফ্যান কথা বলছি সেটা হলো ভক্ত আমার শুভাকাঙ্ক্ষী, ওদের কথা। মানে এই বাড়িতে আমি একজন ফ্যান পেয়েছি এরকম, ওকে আমি টাটা দিচ্ছিলাম। আর মাফ করে দিন, বিশ্বাস করে মানে আসলে এই ফ্যানটা কে কে আপনার ভক্ত কাঙ্ক্ষী? সুহানা, সুহানা নাম ওর। সুহানা? হুম, কেন আপনি সুহানাকে চিনেন না? চিনতাম না, কিনবে তো আমার। হ্যাঁ, সে আপনার মানে আপনার কি মানে আমি বোঝেন না, অনেক হেঁটে কি করি আরো বিরাট ফ্যান করছি নি আলোকে ছবি উড়ানের লাই, মানে সেলফি উড়ানলে কি করে হচ্ছে প্রেশার কিট করে, আর এনে মনে করেন একবার গুতা বাড়ি কই সেলফি উড়ান ভাইয়া একবার মনে না করিস। আপনি এটা কী ধরনের কথা বলছেন? উনি একজন ভদ্র মহিলা, জেন্টল ওম্যান, তার সম্পর্কে আপনি এসব কী বলছেন? আপনাকে গুঁতা মারবে কেন? আপনাকে এগুলি করে আপনি এগুলি বলছেন না, আমার বিশ্বাস হচ্ছে না। মানে কী ঘটনা, কী বলছেন দেখছি? না, খারাপ কিছু কই নি, এটা একা একা থাকলে মানুষের এটা হইতে পারে, মানে এটির জামাই মনে করেন যে বিদেশ থাকে, তো এটি ঠিক করি মানে এক লাখ লাখ থাকলে তো একটা মানুষ এমনি হাগল ছাগল হয়ে যায়, এটির তো তখন সুস্থ আছে ইয়ালে আর কি কইলাম আর কি। আমি গো মাঝে মধ্যে তো ফ্যাশার গিফট করবো, এটা তো স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাকে আমার রুমে চলেন তো, আপনার সাথে কথা বলি, আপনার সাথে আমার অনেক কথা আছে। মানে একটু কাজ আছিল, মনে করেন এক জায়গায় যাইতাম আর কি, মানে তারপরও আপনি বলতে আছেন। আপনার কাজ পরে করেন, বেশিক্ষণ না, জাস্ট মনে করেন যে আধ ঘন্টা বা এক ঘন্টা আপনার সাথে কথা বললাম, চলুন না। না অবশ্যই, এটা তো আমার জন্য খুব একটা লাকি ব্যাপার, আপনি আরে বলছেন আমি অবশ্যই যাই, কী কর না কর। আমি বলছি যে একটু ওমা হ্যাঁ একটু, মানে কী কই মানে মোসর মারি উঠছে, আপনারে কইতেও পারতে আসি না, মানে ন্যাচারাল ইয়াল্লা কই কি, মানে আমি একটু ওয়াশরুমে যাই। কোনো অসুবিধা নেই, আমার আমার ফ্ল্যাটও তো একই, মানে ওয়াশরুম তো আছে ওখানে, আপনি আপনি একটু ফ্রেশ হলেন। ওয়াশরুম এমন এক জিনিস বুঝছেন ভাইয়া, মানে এটা যদি নিজের মতো করে না হয় তাহলে ডেলিভারি খারাপ আছে বুঝছেন নি, ইয়ালে কইতেছে মানে আমি ওয়াশরুম সারি ইয়ার পরে চলি, এই ফ্রেশ মানে সই কী কন। হ্যাঁ জি, উইস। ওকে তাহলে আসুন আপনি যত তাড়াতাড়ি পারেন, আমি আপনার জন্য ওয়েট করি। জি জি, অবশ্যই অবশ্যই। ওকে আসেন। নিজের কি মনে করছিস? একটা মায়ের হাই তোর ফ্যান হয়ে গেছে কেন? কোন কোম্পানির ফ্যান এটা ভালো করে জানে? ওয়াশরুমে যাই, বাকিটা কই থাকেন? আমি যে কখন এসছি আমি নিজেও জানি না, কি কইম? ছি 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 ছি, তোর কাছে এটা আশা করিনি। ছি 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 করতেছেন কেন, কি হয়েছে? করব না, কি কাম করছো তুমি? ওই লোক ইয়ানে কি কোন লোক? ওই যে সর্দরি শাহরুখ সর্দরি, আমি এজের কথা কইতেছি। আর ইয়ানে কি কি যে বলতেছেন, তার নাম শাহরুখ চৌধুরী, চৌধুরী কেন বলতেছেন? আর কাছে হিটেই এটা সর্দরি, তোর কাছে এটা আশা করিনি রিয়ানা। উফ, আমি আপনাকে কতবার বলবো, আমার নাম রিহানা না সুহানা। তোমার নাম সোহানা হোক, চোহানা হোক, আম বিয়োগ তাতে আর কিছু যায় আসে না, আমি তোমার নামকে পছন্দ করে নেই, আমি তোমারে পছন্দ করছিলাম, এটার প্রতিদান তুমি কী দিছো? তুমি কি না একজন শাহরুখ না কি হেজ্জার লগে তুমি মনে করো কথাবার্তা শুরু করিয়ে দিছো, হেজ্জাকে তুমি তোমার নিজের ফ্ল্যাটে ইনভাইট করছো? কি আশ্চর্য ব্যাপার, আমি কেন তাকে আমার ফ্ল্যাটে আনবো, সে নিজেই তো আমার ফ্ল্যাটে আসছিল। হেজ্জে তুমি নিজের মুখে বললে তুমি নাকি তাকে ইনভাইট করছো, কত বড় মৃত্যু খালার পোত। মোটেই না, সে আমার দেবরের সাথে দেখা করতে আসছিল আর কিছু না। সে কি ঘরে আছে নাকি? কে? তোমার দেবর? না, ও ঘরে নাই। কোনায় গেছে? বাইরে গেছে। দেখবেন কোন দিকে আছে।
বেডরুম দিয়ে আপনি কি করবেন? এমন শোক ফাঁকিতে নাগিনের মতো সাইরে চিকিল এমনি রেনি সাইও না প্লিজ। মানে ব্যাগেরে তুমি এক সমান বাঁধবো না, মানে ব্যাগ ফ্ল্যাটের মানে তোমার বেডরুম একরকম কিনা ফরমেট, তোমার ডিজাইন একরকম কিনা, এটাকে আমি জানতাম পারি না প্লিজ। এইভাবে তুমি শোক ফাঁকিতে আমার সঙ্গে কথা বলতে পারো না, ডোন্ট। তোমার কি কইম, তোমার সলা খারা রুচি বুচি ব্যাগ নষ্ট হয়ে গেছে, একটা নাডা গাডার লগে চলতে চলতে তোমার মন মানসিকতা সব নাডা গাডা হয়ে গেছে। আর কথা বলছেন কারাবার শাহরুখ চৌধুরীর কথা না কইতেছি, হ্যাঁ তোমার তো একটা লম্পা জিনিস। কি লম্পা জিনিস মানে কি? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আলাজি বিলা দিয়ে বাড়িয়ে গেছে, মানে কি কইম আমি, তোমার তো একটা লম্পা হিরু যার লাগে তোমার মানানসই চলবো, এই যে কথা কইতেছি। কি যে বলতেছেন, আমি কি ওর সাথে অ্যাক্টিং করতেছি নাকি? তুমি কি হাসা হাসা এইটার লোক অ্যাক্টিং করতেছো না মনা? এখানে হাসামি স্যার কি আছে? কিন্তু শাহরুখ ভাই আমাকে বলছে আমি নাকি একটা আইটেম। এটা বলতেই হোয়াট আইটেম মানে? তোমার আইটেম বলছে এমনি বলেছে আর কি? গড ড্যামেজ, কি কেন আইটেম বলবি? সে পছন্দ করতে পারে না সোফার মারি ব্যাকগ্রাউন্ডে থালাই হওয়ার নাড়ার করে নাড়া। আমি বুঝতে পারছি না আপনি কেন এত রাখতেছেন। প্লিজ আর মাথা ঠান্ডা করো, আমাকে কনভিন্স করার চেষ্টা করো। রুম কোন দিকে? কি বেডরুম ঢুকে বলছি। বেডরুম দিয়ে আপনি কি করবেন? কিচ্ছু না প্লিজ, কুল কুল আমার কুল করো। কিরে ভাইয়া শুয়ে আছো, মন খারাপ নাকি? না এমনি শুয়ে আছি। এমনি শুয়ে আছো? দেখো আমি তোমার বোন, আমি ঠিকই বুঝতে পারি। সো আমাকে সত্যিটা বলো, কেউ কিছু বলছে তোমাকে? মানে কে কি বলবে, কেউ কিছু বলেনি। কেউ কিছু না বললে তোমার মুখ কালো কেন? তুমি তো কখনো মন খারাপ করে থাকো না। হ্যাঁ ঠিকই বলছিস, আমার মনটা সত্যি আছে একটু খারাপ। দেখছো আমি তোমার বোন না, ঠিকই ধরে ফেলেছি। এখন বলো তোমার মন খারাপ কেন? একটা কথা কি রোজি জানিস, আমরা দূর থেকে যা কিছু দেখি সবই যে ঠিক তা কিন্তু না, বাস্তবতার সাথে অনেক পার্থক্য। মানে এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড, আমরা দূর থেকে ভাবি এই গ্ল্যামার ওয়ার্ল্ডে কত সুখ, কত শান্তি, কত ফুর্তি। তো এসব কিছু নাই বলতে চাচ্ছ? না না সবই আছে, দূর থেকে এক ধরনের ভাবি আর কাছ থেকে দেখলে অন্যরকম। ওরে বাবারে, তুমি দেখি রীতিমতো ফিলোসফারদের মতো কথা বলছো, ব্যাপারটা কি বলো তো, স্যাঁকা টাকা খাইছো নাকি? আরে ধুর কি বলিস এসব, স্যাঁকা খাবো কেন? আমার মনে হয় আমি মিডিয়ার জন্য পারফেক্ট না। ওরে বাবা কি বলো এইসব। হ্যাঁ সোহন ভাই ঠিকই বলছে যে সবার জন্য সব কিছু না, আমার জন্য মনে হয় মিডিয়াটা পারফেক্ট না। আগে কত স্বপ্ন দেখতাম মিডিয়াতে যাব, অ্যাক্টিং করব, সুপারস্টার হব, কত মানুষ আমার সাথে সেলফি উঠবে, হলো না। তো কি এখনো স্বপ্ন দেখো না? ইচ্ছে করে না, কিছু ব্যাপার খুব নোংরা লাগে, খুব নোংরা। মানে নোংরা মানে তোর না থাক, এসব শুনে তোর কোনো কাজ নেই। আমি বোধহয় তোমার প্রবলেমটা বুঝতে পেরেছি ভাইয়া, এই একই লাইনে তো সোহান ভাইও কাজ করে, কি করে না? করে, কিন্তু তাকে নিয়ে কখনো কোনো ঝামেলা বা রিউমার শুনেছো? না না সেটা হবে কেন, সোহান ভাই তো খুব ভালো মানুষ। এইটাই আসল কথা, তুমি যে সেক্টরেই যাও না কেন সেখানে ভালো মন্দ দুইটাই থাকে, তবে কোনটা ভালো সেইটা তোমাকে নিতে হবে। নিজেকে তুমি কিভাবে গড়বা সেটা তোমার ব্যাপার, অন্যকে দেখে প্রভাবিত হওয়ার কোনো দরকার নেই। প্রভাবিত যদি হতেই হয় তাহলে যেটা ভালো সেটাই করবা, অন্যকে দেখে প্রভাবিত হওয়ার কোনো দরকার নেই, তোমার যেটা ভালো লাগবে সেটাই তোমার করা উচিত। বাহ
সুন্দর, তুই খুব সুন্দর করে কথা বললি। তোর কথা শুনে আমার মনটা একদম ভালো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, মনটা ভালো করে এখন চলো, আপা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সাথে যেন কি কথা আছে, চলো যাই। চল 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 মিডিয়া। এমন এক সময় আপনারা মামুসো দিয়েছেন, বিশ্বাস করেন, আগে কোনো কথা নাই, বাড়তি নাই, মাথা নাই, মানে হুরুত করে যেভাবে সরিয়েছেন। আমি তো সবসময় বাড়িতে থাকি না, বাড়িতে থাকতে তো নাও থাকতাম, মানে আর যেভাবে শুটিং চলছে কি কইও, মানে এমন করে আপনারা আইবেন, মানে আর তো কোনো কিছু কর নাই, ইনফরমেশন সারাই চলিয়েছে। মানে বলছিলাম যে কষ্ট ডাজ নট অ্যারাইজ, খেলে তুই ব্যস্ত মানুষ শুটিং মুটিংয়ে থাকস তো এই লাইফ শুট করে চলে আসছি, খেলে এই যে তোর মা মিজান হাতে তো এই আছে, তো এই নাই, যে কোনো মুহূর্তে মনে করছে এই নানিল্লা হয়ে যাবে। মানে মামির দেখলে তো খারাপ মনে হইতেছে না, মামির লাস্টিং নেই আপনার কথাই না বুঝতেছি, মামির কি হয়েছে, মামি কম সাই আর বুক বাজান বুক। হ্যাঁ আর বুক মানে আপনার কি হয়েছে? আর বুক খালি দরফর করেন। ও বুঝছি, এটা তো দরফর আমার আঙ্গও করে, অন মনে করেন যে দরফর তো স্টেশন নাই, উঠতে বইতে ফিসে ব্যাক জায়গা থেকে আওয়াজ করেন, আওয়াজের ঠেলা আমাদের চলে আইবেন, আপনি ঠাস করে ডরাই যাইবেন, হিটাও তো ঠিক না। আরে না না ভাইয়া, অমন আওয়াজ না, ধরো বুবুর যখন ভাট পিট বাইরে যায় তখন বুবু শ্বাসই নিতে পারে না, আর এর লিগাই তো একটা ভালো ডাক্তার দেখানোর লিগে ঢাকায় আনছি বুবুর। হেতি ঠিক বলছে। আরে দূর ডাক্তার মাপটার, এগুলি এগুলি হচ্ছে কি, মানে মনে কর যে এগুলি তো ফরের কথা বুঝেছি, ঢাকা শহরে মনে কর যে তোর বাসায় ভালো ভালো খাবার খাই, গরুর গোস্ত খাসির গোস্ত বুটের ডাল এগুলি খাই, মাখন খাই, মনে কর যে ফিরে আসবো, হার্ট বিট ফিরে আসবো, আর যদি মনে কর যে কোনোভাবে যদি এই নানিল্লা হয়ে যায় তাহলে আজিমপুরে নিয়ে। সাথে 24 মাস ঠইয়া না থাকি, হাতের মন খারাপ হয়ে যাবে, কই যা হাঁড়ি যায় গুরু নাই, কই কি মামু হনে কি মামু বুঝে। আমি বলতেছিলাম বাড়িতে যাই মনে করেন যে ন্যাচারাল খাওন খাইলে 2 মাস পরে এক প্রকার ঠিক হয়ে যাবে, অন আপনার গো কি কই কই একটা মানে করেন আর একটা অনজান ঠিক না, মানে লেবে লেবে না বলতে চাই বলতে চাই, জাননি করি আসি কেদা লাগছে মনে কর যে খানা এই তোর সাইয়া ডাক দে কিচেনের, তোর যে কি বলে না যে শেখ নাকি তাকে ডাক। আচ্ছা ভালো কথা, ইয়া করছে আপনারা ট্রেনে কোনো কিছু খান না? না না আমরা তো খাইতেই চাইছিলাম, কিন্তু দুলাভাই যে কিপটা কিছুই কিনা দিল না। ইয়া করে না, আলো তো স্টেশনে তো ছিল, কমলাপুর স্টেশনে তো খাওয়ানোর অভাব ছিল না, হেঁটে খান নাকি? আরে বাবা রে, আমি বলতেছি তুই তো অনলাইন নাকি বললি না, অর্ডার মারি দেখা তারে বল যে বেশি কিছু লাগবে না, বেশি কিছু লাগবো না, শর্ট করে নিয়ে আসবো, ধর মনে করি কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ ওই যে মাটন ভেজালা, মনে করে যে 2 বোতল যে বোরহানি, ব্যাস কমের মধ্যে নিয়ে আসো। আমি কি হাগল হইছিনি কোনো? হ্যাঁ আমি কি বলতেছেন, আরে এত দূরত্ব নাইছি, আঙ্গুর হেড খালি অঞ্জু দ্বারা তেলাক্ত জিনিস খাই আর হেডে সহ্য বনি, আর এইসব খাইলে আর বুকে গ্যাস জন্ত ননি, আরও বুক দরফর করতো ননি। হ্যাঁ আপনি কি বলতেছেন? অসুবিধা নয় মামি, কারেক্ট কথা বলছেন, মামি আপনি কোন যে আপনি হারবাল জাতীয় খন কি কেমন নিতে কই গেলেন, মামি সমস্ত নিরামিষ বাতিল হয়ে দিব। বাজান কোনো আই সেগুন বলি, তুমি সেগুন অর্ডার করি দাও, মানে আর লাগবো কি, এই যে একটু ধোয়া উড়ো না গরম ভাত, লগে যদি একটু হাঁসের মাংস হয় তাহলে আরও ভালো হয়, আর সাথে যদি একটু ওই যে গরুর মাংসের কালা বুনা আছে না এগুলো হইলে তো আরও বেশি ভালো হয়, সাথে যদি একটু বক্তাবাজি হয় তাহলে তো আর কথাই নাই, তুমি এগুলো অর্ডার করে দাও বাজার। অন খালি আমি হিসাব করে দেখছি মামি, বাকি তাকে 5-8 দিন নিই, আমার মনে করি এগুলো আর সব মিক্স করলে আমার 17-15 আইটেম হয়ে যায়। অবা বাজার আপনি তো ঠিকই কইছেন, আমি তো ভুলেই গেছিলাম। আর শালিকা শালিকা কিছু বলতে চাচ্ছে আর আমার জন্য পিৎজা কথা
অন আমি একটা কথা কইতে পারুমনি। আপনারা যা যা খাওয়ানোর আইটেম বলছেন সব খাওয়ানি খাওয়াই আমার সুবিধা নাই, কোনো খাওয়ানি অপূর্ণ থাকতো না। অন কিছু মনে না করলে ব্যাকে গোসল টোসল সারি ফ্রেশ হই, আপনারা সবাই কিচেনের দিকে রওনা করবেন। কিচেনের ডাইন পাশে আলুর বক্তা এক থাল রাখা আছে, গরম ভাত চলছে, ইয়ার লগে ডাইল মনে করেন যে কস্তাইয়া, আপনারা যদি মিক্স করে মনে করেন কাঁচা পেঁয়াজ দিয়ে ডলি ডলি লেবু করে সাপ দিয়া খান, আন্নগর কাছে মোটেও খারাপ লাগতো না। আর মনে হয় এর চেয়ে উত্তম খাওন এই ওয়ার্ল্ডে নাই। আপনারা দয়া করে গোসল দিনেন সারেন, আমি চেষ্টা করি হিটের লগে টালা মরিচ দেওয়া যায়নি। আপনি তো রুমা ফ্রুজ, রাইট? আমি রুমা ফ্রুজ, আমি আপনাকে কল করেছিলাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কেমন আছেন? জি ভালো আছি। ভাইয়া আমি কি আপনাকে কল করেছি, আপনার স্যারকে জানিয়েছিলেন? স্যারকে? না না ভাই, স্যারকে তো এখনই জানানো যাবে না ব্যাপারটা। আপনি বুঝতে পারছেন না, মানে আমরা যে নেক্সট প্রজেক্টটা নিয়ে আসতেছি এটা তো একটা ব্লকবাস্টার একটা প্রজেক্ট হবে, তো এইটা নিয়ে স্যার খুবই ব্যস্ত, ভীষণ ব্যস্ত স্যার। জি আসলে আমি ওই ডেইলি সপটা নিয়ে ইন্টারভিউ করতে যাচ্ছিলাম, তাই আর কি জানি নাম ডেইলি সপটার। ডেইলি সপটার নাম হচ্ছে যাবি কই খাবি কি। এক্স্যাক্টলি, আমাকে আসলে এই নামটাই অনেক আকৃষ্ট করেছে। একটা ডেইলি সপের নাম যে এরকম অদ্ভুত হতে পারে আমি আসলে। ম্যাডাম ওইটাই তো মূল রহস্য। আচ্ছা আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ কথা বললেই বরঞ্চ আপনার সব রহস্যর জট খুলে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায়। কোন জায়গায় ভাইয়া? আরে সমস্যাটা হচ্ছে আসলে স্যার যাকে তাকে ইন্টারভিউ দিতে চান না, মানে বিশেষ করে হচ্ছে যে আমি যতক্ষণ স্যারকে একটা ক্লিয়ারেন্স না দিই, মানে এই ব্যাপারটা তো আমি হ্যান্ডেল করি আর কি। ও আচ্ছা, তাহলে আপনি ধরুন সমস্যা না 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 তেমন জরুরি কিছু না, ধরুন না না, ইটস ওকে। আচ্ছা আপনি আপনাকে তাহলে কাজের কথা আসছে, আপনি বরঞ্চ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সব ব্যবস্থা আমি করে দেবো। আপনার সাথে তো আমি যোগাযোগ করলামই, আর যোগাযোগ তো হলো কিন্তু সেটা তো প্রথমবার হয় না, যে মানে আমাদের মধ্যে কেবল একটা চিন পরিচয় হইলো, তারপরে কথাটা আরও আগাক, একটা সম্পর্ক না ভাই বলেন। আচ্ছা আপনার একটা বিষয়, মানে আপনাকে কি রাতে ফোন করা যাবে? জি না, মানে দিনের বেলায় এত কাজে ব্যস্ত থাকতে হয়, মানে কথা বলার সুযোগ থাকে না, আর অপশনটা একটু কম, মানে রাতের বেলা একটু সুযোগ পাওয়া যায় আর কি। কার সঙ্গে? আমার সঙ্গে? মানে আপনার কি মনে হয় স্যার রাত জেগে আপনার সাথে কথা বলবে না ঘুমিয়ে? ও আচ্ছা, মানে আপনি আমাকে রাতে কল করতে চাচ্ছেন? হ্যাঁ মানে সেটা তো হইতেই পারে না, কেন কোনো প্রবলেম? না না আসলে প্রবলেম না ভাইয়া, আসলে কি আমার ছোট বোন আমার সাথে রাতে ঘুমায় তো তাই আর কি। আচ্ছা মানে আপনার কি বয়ফ্রেন্ড আছে, মানে বারবার ফোন দিচ্ছে? না না ভাইয়া আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আসলে একটা নাম্বার অনেকদিন যাবত ডিস্টার্ব করতেছে তো তাই আর কি, বাদ দেন ভাইয়া। কি দেশটার অবস্থা আপনি খেয়াল করছেন একবার? হ্যাঁ আরে মানে রাস্তাঘাটে মেয়েরা নিরাপদ না, ফোনেও না, এখনো ডিস্টার্ব করতে হবে? আপনি আমাকে দেন তো, আমি হ্যান্ডেল করছি বিষয়টা। না না ভাইয়া আসলে দরকার নেই, আমি কিছুক্ষণ না ধরলে এটা থেমে যাবে, এটা কিভাবে হ্যান্ডেল করতে হয় আমার জানা আছে। আর সেটা অবশ্য আপনাকে আমি দেখেই বুঝছি, আপনি যথেষ্ট কি বলে স্মার্ট, হ্যাঁ এবং সেলফ কনফিডেন্স আপনার অনেক বেশি, ভালো লাগছে। কিন্তু না তারপরে হয় কি, ধরেন আসলে বলা তো যায় না বুঝছেন না, যে কোনো সমস্যা আমাকে জানাবেন, মানে একেবারে নিজের মনে করে আপন মনে করে জানাবেন। আমার আবার পুলিশের সঙ্গে একটু বেশ ভালো যোগাযোগ আছে ওই আর কি। তো যাই হোক এমনি বাচ্চা বলুন তো, মানে আপনাকে কি রাতের বেলা একেবারেই কল করা যাবে না? আসলে না ভাইয়া, আমার ছোট বোন তোমার সাথে ঘুমায় এর জন্যই আর কি পসিবল না। ছোট বোন ও তো ঘুমায় তো না? ওই তো ও ঘুমাবে, মানে আমরা। আচ্ছা ছোট বোন কেন ঘুমায় বলেন তো, মানে ও
আলাদা রুমে ঘুমাবে কত? আপনার তো একটা বয়স হয়েছে, মানে আপনার একটা পার্সোনাল টাইম আছে, সারাদিন পরিশ্রম করেন, আর বিশেষ করে আপনার মতো সুন্দরী স্মার্ট একজন, আলাদাই ঘুমানো উচিত মনে হয় আর কি। আসলে ভাইয়া আমার ছোট বোন তো একটু ভয় পায়, তাই ওর সাথে ঘুমাতে হয় আসলে পসিবল না রাতে কথা বলা। তো অনেক সাহস না? না আমার সাহসী মানুষদের অনেক পছন্দ, মানে হয় কি যে এগুলো কি শুরু করলা তুমি? শুরু আমি করছি? তুমি না শুরু করছো? আমি কি শুরু করছি? ও এখন সব ভুলে গেছো? আমার মুখ খোলায় না মাসুদ, তুমি কি শুরু করছো সবাই তা জানে। আমার এমনিতে মেজাজ খারাপ আছে, আমি আর কথা বলতে চাচ্ছি না প্লিজ। মেজাজ খালি তোমার একারই আছে না? আমাদের মেজাজ নাই, আমরা তো ডাইল ভাত। আপনি কাঁদতেছেন কেন? এই আমি আপনার মনে করেন ভাইয়ের নামে আপনার কাছে কি বোধ করছি, দেখা করে খারাপ কথা বলতে কিন্তু আসলে কিন্তু খাইসটা আছে।